নমস্কার বন্ধুরা, চম্পাজ কিচেন অ্যান্ড লাইফস্টাইলে আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত আবার একটি নতুন রেসিপির সাথে। আজকে আমি চলে এসেছি আবার একটি রেসিপি নিয়ে, পটল আর আলুর একটি রেসিপি করে দেখাবো। তার জন্য এখানে পটল আর আলু কেটে নিয়েছি সরু সরু করে। এগুলো আলু বাজার থেকে একটু বড় সাইজের করে কেটে নিয়েছি আর এগুলো ধুয়ে রেখেছি। এবার এর জন্য আমি 2 চামচ পোস্ত আর 2 চামচ চালমগজ একসাথে পেস্ট করে নেব। এবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দেব সাদা তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর ওই আলু আর পটলটা আমি একসাথে কষিয়ে নেব। এবার পরিমাণ মতো লবণ দিয়ে এগুলোকে ভেজে নেব। দেখুন, আলু আর পটলটা একেবারে ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এবার কড়াইতে দিয়ে দেব সরষের তেল, তারপর দিয়ে দেব 2টো তেজপাতা আর আমি 5 ফোড়ন দেব। এবার তেলের ওপর ওই বেটে রাখা পোস্ত আর চালমগজ বাটাটা দিয়ে দেব। এটা দিয়ে আমি বেশিক্ষণ কষাবো না। এবারে দিয়ে দেব 1/2 চামচ লঙ্কা গুঁড়ো আর 1/2 চামচ হলুদ গুঁড়ো। আমি এখানে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি, আপনারা চাইলে কাঁচা লঙ্কা দিয়েও এই রেসিপিটা তৈরি করতে পারেন। এবার একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা লেগে না যায়। দেখুন, এটা কষানো হয়ে গেছে। এবার ওই ভেজে রাখা আলু আর পটলটা এতে দিয়ে দেব। দেখুন, কষানো হয়ে গেছে মশলার সাথে আলু আর পটলটা। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। তারপর আমি 4 থেকে 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকনা দিয়ে দেব। ঢাকনা খুলে নিয়েছি। দেখুন, এবারে আলু আর পটলটা একেবারে সেদ্ধ হয়ে গেছে। এবার এতে পরিমাণ মতো লবণ আর একটু সামান্য চিনি দিলাম স্বাদ আনার জন্য। আপনারা চাইলে চিনিটা নাও দিতে পারেন। দেখুন, এই রেসিপিটা একেবারে তৈরি হয়ে গেছে, সম্পূর্ণ একটি নিরামিষ রেসিপি। আর আপনারা এই রকম রেসিপি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে পারেন, খুবই ভালো লাগবে। এই রেসিপিতে কিন্তু জল থাকবে না, এরকম মাখো মাখো হবে, তাহলে খেতে খুবই ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন,
যাতে এরকম নিত্য নতুন ভিডিও আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়।